আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি ও চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি আমার টমেটোর ক্ষেত, যেখানে আমি টমেটো এবং একসাথে পালং চাষ করেছিলাম। বর্তমানে আমার এই টমেটোর গাছের বয়স, অর্থাৎ প্লান্টেশন করা হলো 1 মাস মতো, অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতে, কিন্তু 3 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু আমি প্লান্টেশন করেছিলাম। এবং 1 মাস পর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছগুলো বেশ বড় হয়েছে এবং প্রতিটা গাছে কিন্তু, টমেটোর গাছে কিন্তু ফুল এসেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং আপনারা তার সাথে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে কিন্তু আপনারা পালং শাক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে পালং শাক কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গোটা জমিতে কিন্তু একরকমভাবে লেগে রয়েছে। সো আপনারা কিভাবে চাষ করেছেন এবং আপনাদের গাছের কি অবস্থা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। এবং আমাদের এই সময়ে যে সমস্যাটা পড়তে হয়, যারা অগ্রিমভাবে টমেটো চাষ করে, বা আমরা গত দুই থেকে তিন বছর আমরা দেখে আসছি যে সমস্যাটা পড়ছি, সেটা হচ্ছে যে আমাদের টমেটো গাছে যে অগ্রিমভাবে ফুল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের কিন্তু সুস্থতা আপনারা বেশ ভালোই রয়েছে। গাছে কোনো রকম সেরকম কোনো ভাইরাস বা ফাঙ্গাস কিন্তু নাই। তা সত্ত্বেও দেখা যায় যে গাছে কিন্তু আপনার ফুল আসার পরে কিন্তু সে ফুলগালা কিন্তু সেট হয় না, অতিরিক্ত গরম বা টেম্পারেচারের কারণে কিন্তু গাছের যে ফুলটা রয়েছে সেটা কিন্তু ভালো মতো সেট খায় না। সো আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা কীভাবে অগ্রিমভাবে টমেটো চাষ করতে গিয়ে এই ফ্লাওয়ার সেটিং বা কী কী স্টিমুলেশন বা আপনারা টনিক ইউজ করেন, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পর্যন্ত আমরা অনেকগুলি টনিক বা যে প্লান্ট গ্রোথ রেগুলেটর PGRগুলো রয়েছে সেগুলো কিন্তু ইউজ করেছি। একটা প্ল্যানোফিক্স নিয়ে এসেছি যেটা স্প্রে করব। সো তার রেজাল্ট কীরকম সবাই বলছে ভালো, কিন্তু এখন অবধি তার রেজাল্ট কিন্তু আমরা পাইনি। সো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গত 15 থেকে 20 দিন মতো কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হয়নি, কিন্তু গত 2 দিন ধরে নিম্নচাপের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে কীরকম মেঘ উঠে রয়েছে, যার ফলে কিন্তু গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে প্রতিটা গাছ কিন্তু আমার টমেটো গাছ কিন্তু সেটা উল্টে গিয়েছে বা একটু নিয়ে গিয়েছে। সো আপনাদের যদি এরকম কোনোরকম গাছ থাকে, তো এখন যে কাজটা করতে হবে আমাদের কৃষকদের, সেটা হচ্ছে যে আমাদের গাছের যে জমিটা রয়েছে সেই জমিটা কিন্তু দ্রুত সাফ করতে হবে, অর্থাৎ জমিতে একটু শুকালেই আপনারা কিন্তু পুরো জমিটা কিন্তু সাফ করতে হবে। আমার এই জমিটা দেখতে পাচ্ছেন অনেকগুলি গাছ এবং ঘাস রয়েছে, যেগুলো কিন্তু দ্রুত 2-1 দিনের মধ্যে পুরোটা টেনে ফেলে দিয়ে জমিটাকে চাষ ভালো মতো সাফ করে দিয়ে, কিন্তু গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ কিন্তু রুটস রয়েছে, সেগুলোতে এখান অবধি কিন্তু আপনাদের মাটি চাপাতে হবে। সো সেই কাজটা আপনারা কিন্তু অবশ্যই করবেন, কারণ এই সময় আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। এবং আবহাওয়া দপ্তর থেকে যা জানা যায় যে এরপর থেকে কিন্তু আপনার টেম্পারেচার অতটা কিন্তু হাই হবে না, অর্থাৎ আপনার টেম্পারেচার 31-32 ডিগ্রির ওপরে যাবে না, যতদূর আপনার দেখতে আছেন গত 8-10 দিন মতো 34-35 ডিগ্রির মতো চলে গিয়েছিল, সেটা কিন্তু আর হবে না বলছে। সো আপনার যে ফ্লাওয়ার রয়েছে টমেটো গাছের, সেটা কিন্তু আপনার সেটিং হওয়ার কিন্তু চান্স রয়েছে। সো আপনার অবশ্যই আপনাদের জমিগুলোকে ভালো মতো পরিষ্কার করে দিয়ে গাছের গোড়ায় কিন্তু কিছুটা সার বেসাল ডোজ হিসাবে আপনারা কিন্তু দিয়ে কিন্তু জমির গাছের গোড়ায় কিন্তু মাটিটা চাপিয়ে দেবেন। সো প্রিয় দর্শক, আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন, আপনারা কীভাবে চাষ করছেন, আপনারা গাছের কি পরিস্থিতি রয়েছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো প্রিয় দর্শক, এখান থেকেই দেখা হবে পরের ভিডিওতে।